হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন চলছি দিনহাটায়। এখন গাড়ি চালাইতেছে আমার জিজু, সেই বাংলাদেশ পার্টি। দেখতে পাচ্ছ আমরা এখন চলছি, ফার্স্ট টাইম জিজু এখন চালাইতেছে R15। নেতাজি বাজার ব্রিজে উঠতে চলেছি। সামনে নেতাজি বাজার, এখন ঢুকবো ডান সাইডে, বাঁ সাইডে গেল শীতলকুচি, ডান সাইডে ঢুকলাম দিনহাটা। খুবই সুন্দর লাগছে, প্রচন্ড ঠান্ডা। সামনে আছে সাগর থেকে ব্রিজ।
এখন আমরা উঠতে চলেছি সাগরডুগি ব্রিজে। এই সেই ব্রিজ, এখন আমরা আছি সাগরডুগি ব্রিজে। খুবই সুন্দর একটি ব্রিজ, এটা এর বিখ্যাত ব্রিজ সাগরডুগি। নিচে পিকনিক চলছে, পিকনিক সবাই পিকনিক খেতে ব্যস্ত। গাড়ি চালায় তোমার কিরকম লাগতেছে ইন্ডিয়াতে? আমাদের রাস্তাঘাটগুলো কিরকম? যদিও আমার বাংলাদেশের লাইসেন্স আছে, এখানে লাইসেন্স তো ইন্ডিয়ান লাইসেন্স নাই, হঠাৎ কোনো ব্যাপার না।
আপনার ডুবো ডান সাইডে আমরা চলছি। আবার চলে আসবো একটু পরে, আবারও চলে এসলাম তোমাদের মাঝে। সামনে আছে মাথানপাট মন্দির গোসানের, এই সেই গড়কান্তেশ্বর রাজান। এখন আমরা গোসানের সামনে চলছি, এখন আমরা দিনাতার উদ্দেশ্যে। ঢুকতে চলেছি কৃষি মেলা বাজার। এই সামনে কৃষি মেলা বাজার, সেই কৃষি মেলা বাজারে আমরা এখন
নম্বর দিনাটা জামতলা মোড়। জামতলা মোড় এখান থেকে সেটাই গাড়ি যায়। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন চলছি দিনাটা চৌমাথা। এখন আমরা যাব বাসন্তীর হাট। দিনাটা চৌমাথা, এখন আমরা যাব সোজা বাসন্তীর হাট। দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড রকমের ভিড়, যেখানে সেখানে ভিড়। গিয়ার কমা বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাসন্তী হাট। এই টানিং টানেলে বাসন্তী হাট বাজার, সামনে আছে পেট্রোল পাম্প। ব্রিজের সামনে আছি বাসন্তী হাট ব্রিজ। কমেন্ট করতে ভুলবেন না, আর জিজুকে জিজু কীরকম চালাইলো সেটা বলে দেবেন। আশা করি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। ওকে বাই বন্ধুরা।